শুভ সন্ধ্যা বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আজকে রাজ্য সরকারের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরির জন্য 70 জনের নাম রেকমেন্ড করা হয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ফাইনাল মেরিট লিস্ট, যেটা 2019 পরীক্ষা, সেই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং সত্যি কথা বলতে এই পরীক্ষা দিয়ে যারা নির্বাচিত হলেন তারা রাজ্য সরকারের গ্রুপ এ অফিসার হিসাবে চাকরিতে যোগদান করবেন, যাদেরকে আমরা চলতি কথায় সাধারণত গেজেটেড অফিসার বলে থাকি। সেই গেজেটেড অফিসার হিসাবেই তারা চাকরিতে যোগদান করবেন। এবং সেই রকম ভাবে মোট 70 জন ক্যান্ডিডেটের নাম পাবলিক সার্ভিস কমিশন থেকে আজকে রেকমেন্ড করা হয়েছে। এবং এই যে 70 জনের নাম রেকমেন্ড করা হয়েছে, সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে যে কাট অফ মার্কস উঠেছে সেটা হচ্ছে 558, ওবিসি এ ক্যাটাগরিতে যে কাট অফ মার্কস উঠেছে সেটা হচ্ছে 521, ওবিসি বিতে 548, এসসিতে 458 এবং এসটিতে হচ্ছে 386। আমরা যদি 2018 সালে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ফাইনাল মেরিট লিস্টের সাথে এটা তুলনা করি, তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে 2018 সালে 38 জন ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য ফাইনালি মানে রেকমেন্ড করা হয়েছিল, অর্থাৎ 38 জন শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছিল। এবারে কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে এবং বেড়ে সেটা হয়েছে 70, অর্থাৎ 38 থেকে সংখ্যা বেড়ে 70 হয়েছে। আর গত বছর অর্থাৎ 2018 যে পরীক্ষা সেটার ক্ষেত্রে আনডিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ মার্ক্স ছিল 496, এবারে কাট অফ মার্ক্স বেড়ে হয়েছে 558। সুতরাং 2018 সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে একই সাথে 2018 রেসপেক্টে যেরকম ভাবে কাট অফ মার্ক্স বৃদ্ধি পেয়েছে 496 থেকে 558, একই রকম ভাবে 38 জনকে রেকমেন্ড করা হয়েছিল তার থেকে ভ্যাকেন্সি 70 জনে বেড়েছে। আমরা চাইবো একই রকম ভাবে যে সমস্ত অন্যান্য পরীক্ষার রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করে আছি, পাবলিক সার্ভিস কমিশন অত্যন্ত মানে সেই সমস্ত রেজাল্টগুলো খুব দ্রুত প্রকাশ করবে এবং আমাদের যে আর কি মানে চিন্তা সেটার অবসান ঘটাবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি এবং সেই সমস্ত রেজাল্টগুলো সম্পর্কে বা সেই সমস্ত পরীক্ষার নোটিশ সম্পর্কে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো। আর যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় সফল হয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাওয়া এই শুভকামনা জানাচ্ছি। এবং যারা পরীক্ষা দিচ্ছ তাদের সকলের মানে সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। খুব ভালো থাকবে।